নমস্কার, দেখছেন জোডিয়াক পূজোর আড্ডা। জোডিয়াক টিভির বিশেষ নিবেদন, পূজোর কটা দিন, পূজোর মধ্যে সকলকে আনন্দ দেবার জন্য জোডিয়াক টিভির পূজোর আড্ডা। প্রত্যেক দিন পূজোর আড্ডায় আমাদের সাথে থাকে নতুন নতুন শিল্পী বন্ধুরা, তাদের পূজোর মন ভরানো ডালে নিয়ে। আজও আমাদের সাথে রয়েছেন এমন শিল্পী বন্ধুরা, তাদের সঙ্গে পরিচয়টা আগে সেরে নিন। সাথে রয়েছেন রুমা বাগচি, নিপা দাস, অঙ্কনা মজুমদার, পরিমল মালাকার, রূপালী হালদার, এবং তাদের সাথে কথায় কবিতায় আর গল্পে আমি রয়েছি পরিচয়ের পর্বটুকু নিয়ে কথা বলি সোমা। পুজো মানে আনন্দ, পুজো মানে মন ভালো করা, গান কবিতা। আর তাই আমাদের সাথে যখন রয়েছেন কবিতার বন্ধু, অবশ্যই শুনে নেবো তার থেকে কবিতা। কেমন লাগছে বলো আগে? দারুণ লাগছে, আমি ভাবতেই পারিনি এত সুন্দর করে সাজানো হবে, সাজানোটা আমার খুব ভালো লেগেছে। খুব আমাদেরও খুব ভালো লাগছে তোমাদের সকলকে কাছে পেয়ে। আজ কি কবিতা শোনাচ্ছ? আজকে আমি খুব জনপ্রিয় একটা কবিতা শোনাবো। কবিতাটা এতই জনপ্রিয়তা লাভ করেছে যে কবিতার নামই অনেকগুলো হয়ে গেছে। কবিতাটাকে কেউ বলে কন্যা শ্লোক, কেউ বলে আমার দুর্গা, এরকম অনেক নাম হয়েছে। ওই কবিতাটা পুজো এলেই আমার করতে ইচ্ছা করে, ভালো লাগে। মল্লিকা সেনগুপ্তের, মল্লিকা সেনগুপ্তের আমার দুর্গা, কেউ কেউ কন্যা শ্লোকও বলে। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই একুশ শতকের নারীর ক্ষমতায়, তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠো মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সরেন বটে, মেয়েটির নাম দুর্গা সরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছোটে, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি, সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কেশ্বর ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে, দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না, শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা, ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা, যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবে এই বটিক দুর্গা, বিশ্বায়নে পন্নায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, কন্যা প্রতি পত্নি ব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে, আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল বেয়ে আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনে, আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জোড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে ধরেছে আউষ্ঠানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজস্ব আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষা প্রতি কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। খুব সুন্দর অঙ্কনা, দুর্গা ঠাকুরের এই সুন্দর একটি কবিতা, মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা দিয়ে আজকে আমাদের যে আড্ডা শুরু হলো, সেই আড্ডা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভীষণ সুন্দর একটা পরিবেশনা হতে চলেছে প্রত্যেকের।
আমাদের সাথে রয়েছে নিপা। কবিতা শুনলাম, এবার একটু গান শোনার পালা। নিপা রয়েছে আমাদের সাথে। নিপা, আমরা কি গান শুনবো তোমার থেকে আজ এই আড্ডায়? আজকে আমি সলিল চৌধুরীর সুরে লতাজির গাওয়া গান না যেও না গানটা শোনাচ্ছি। ভীষণ একটা পরিচিত গান, পরিচিত একদম। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না জিও না। আমি যে তোমারে শুধু জীবনে মরণে, আমি যে তোমারে শুধু জীবনে কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে অগোদা কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে অগোদা। জীবন রজনী জানি এমনি পোহাবে, জীবন রজনী জানি এমনি পোহাবে, চাঁদে কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। পুরনো গান মানে কিন্তু একটা পুরনো নস্টালজিয়া কাজ করে আমাদের মধ্যে। মানে আগেকার দিনে আমরা দেখেছি, মানে আমরা যখন ছোট ছিলাম, যে পূজোর সময় কত রকম নতুন নতুন গান হতো, তাই না? এখন কিন্তু সেরকম ভাবে পূজোর গান সেভাবে আর আমি শুনি না, মানে আমি জানি না হয় কি না, সেরকম ভাবে আমি শুনতে পাই না, মানে যে গানগুলো একদম ছুঁয়ে যায় আমাদেরকে। পূজো বলতে তোমার কি কি মনে হয়? আমাদের সাথে রয়েছে আরেক শিল্পী রূপালী। রূপালী, তোমার কবিতায় আমরা শুনবো, তুমি ঠাকুরের কাছে কি কি চাও বা কি রকম মনে হয় তোমার পূজোর সময়? ছোটবেলায় একরকম হতো, আর এখন আবার আরেক রকম। ছোটবেলায় ছিল আমাদের নিজস্ব খুশি, আনন্দ, এই সব, আর এখন আমাদের সন্তান, ছেলে মেয়ে, তাদের পরিবার, পরিবার, হ্যাঁ, তাদের ভালো মন্দ, এই সব। আজকে আমার কবিতাটাও ঠিক সেই রকমই বিষয়ের উপরে, কাজী নজরুল ইসলামের লেখা বর প্রার্থনা। বা সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে না রে, বর পাবো নাকি? এই শেয়ালগুলোই ভাঙা বেড়া কে দেখালে বল? কাছা খুলে ছুটছে যত আকাল হুরোর দল, দূরের থেকে বলছি মাগো,
কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি মাগো, বাজছে যা ঢাক ঢোল। বেশি কিছু চাইনি আমি, চাইবো না কো যাতা, ঘোল ঢালতে পারে যেন মুড়িয়ে দুঃখের মাথা। তোর সিংহীটাকে দে মা ছেড়ে এক মিনিটের তরে, আমার যত পাওনাদার মা সব কটিকে ধরে ঠেসে গোটা কত করে মেরে আসুক থাবা। মনের সুখে বলবো বাচ্চা আর কি টাকা চাবা, ওই খাঁড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা, বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া। টাকার তেমন খাঁকতি নেই মা, মাসে 10,000 পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার। ছেলে আমার হোক মা গো জজ, মেয়ে হোক মা রানী, আমার যত শত্রু আছে জেলেই টানুক ঘানি। মা গো রাত্রে যেন কামড়ায় না ছারপোকা আর মশা, দিনে যেন শুইতে না হয় গায়ে মাছির বর্ষা। মা খাওয়ার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে, মাছের মাথা মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি। হ্যাঁ দেখো মা, দুই সন্দেশ বলিনি কো বুঝি, দেখলি তো মা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে, পেটুক বলে কলঙ্ক মোর তবুও গেছে রোটে। কাহা তোকার বেড়াই মা গো হেঁটে হটর হটর, পেট্রল যাতে না খায় দিবি এমনি একটা মোটর। জানিস তো মা সাধুই আমি হব দুদিন পরে, তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে, তোর বৌমাকে বাক্স ভরে দিস মা কিছু গয়না, পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না। আমিও যুদ্ধ করতে পারি তোরই তো মা ছেলে, পারি ও সুরখে দিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে, বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদিয়ে মা গো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখে ও মা 100 বছর পরে, এ সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে। আরো অনেক চাওয়ার ছিল আর দিলেম সেসব ছেড়ে, নয় তো মা গো বলবি ছেলে বড্ড একাল সেড়ে। নমস্কার। সত্যি মায়ের কাছে আমাদের চাওয়ার আর অন্ত নেই তাই না, আর পুজো মানেই খাওয়া দাওয়া। কত রকম খাবার কথা শুনলাম, তো সব রকম খাওয়া আমাদের পুজোতে চাই, খাওয়ার কথা হতেই থাকবে, পুজো মানেই আড্ডা, আড্ডা মানে খাওয়া দাওয়া। কিন্তু আমাদের সাথে রয়েছেন যে বন্ধু রুমা বাগচি, তার গানটা আগে বরং শুনেন। শিশিরে শিশিরে শরদ আকাশে ঘুরে আগমনি, শিশিরে শিশিরে শরদ আকাশে ঘুরে
করব। এত সুন্দর একটা আড্ডায় আমরা রয়েছি জোডিয়াক টিভি নিবেদিত পূজোর আড্ডায়। আর পূজোর আড্ডায় আমরা যে সকল বন্ধুদের পেয়েছি তাদের সকলের পরিবেশনা আপনারা শুনছেন। নিশ্চয়ই পর্দার ওপারে যারা আছেন তারা সকলেই আমাদের সাথে একমত যে আজকের আড্ডায় কিন্তু আমরা একদম অন্য রকমের একটা মাত্রা যোগ করেছি। আমাদের সাথে রয়েছেন আরেক প্রিয় শিল্পী পরিমল মালাকার। পরিমল দা, জোডিয়াক টিভির পূজোর আড্ডায় আপনাকে স্বাগত। আজ আমরা আপনার থেকে কোন কবিতা শুনব? কবিতা কাঙালি, কবি কৌশিক সেনগুপ্ত। নদীর চলার পথে ভাঙা মন্দিরটা দাঁড়িয়ে, মন্দিরটাও হয়তো কোনোদিন জলের তলায় তলিয়ে যাবে। প্রাচীন বটগাছ, শিবলিঙ্গ আর কাঙালি, শিবরাত্রির দিন মন্দিরের কদর বাড়ে। বাকি কটা দিন কাঙালির ঠিকানা বলতে ওই মন্দিরেই। মা বাবা কে ছিল, মাসির কাছে মানুষ, আর মাসিও হঠাৎ করে কেন চলে গেল এই প্রশ্ন কাঙালি আজকাল আর করে না। রোজ দুবেলা খাবার জোগাতে তাকে সারা দিন নদীর সাথে থাকতে হয়। নদীকে প্রণাম করে কেউ একটা টাকা ছুঁড়ে দিলেই কিভাবে ডুবুরি হয়ে সেই রত্ন খুঁজে আনতে হয় তা কেবল কাঙালিই জানে। অথবা সারা গায়ে ছাই মেখে ভিক্ষা করা জাদু তাও কেবল কাঙালির জানা। ভাটায় নদীর জল যখন পাড়ের সাথে অভিমান করে দূরে চলে যায়, সেই মাটি দিয়ে কাঙালি মূর্তি গড়ে। কত রকমের সে মূর্তি! গ্রামের লোকেরা কাঙালির মূর্তি গড়া দেখে বলে, এই কাঙালির মূর্তি গড়া হাতটা। রোজ দুবেলা জোয়ার ভাটা আসে, কাঙালির হাতের আঙ্গুলে জোয়ার লেগেই থাকে। এক নিমেষে কত যে মূর্তি তৈরি হয়, সেই সময় কেউ যদি টাকা ছুঁড়ে মারেও কাঙালির কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। গত দুবছর গ্রামে খরা, গ্রামে নানান লোকে নানা মত। কেউ বলে পুজো করতে হবে, কেউ বলে যোগী করতে হবে, কেউ বা ঝাড়ফুঁক। গ্রামের তারিণী খুড়ো এসে বলে বসলো, এই কাঙালির হাতে মূর্তি গড়া হোক আর তাতে পুজো হলে ব্যাস, সবাই এক বাক্যে রাজি। মন্দিরের ভাঙা দালানে কাঙালির গত বছরের কুড়িয়ানা কাঠামো তারই হলো। খড় আর মাটি দিয়ে কাঙালি সারাদিন ব্যস্ত। গ্রামের লোকেরা কাঙালি রোজ দুবেলা খাওয়ার যোগান দেয়। কাঙালি ওদের সাথে গল্প করে। কাঙালি মা দুর্গাকে জিজ্ঞাসা করে, মা আমাকে থেকে কেন চলে গেল? সরস্বতীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, সরস্বতী দি, কোনোদিনই তো পাঠ চালায় গেলুম না, বলেই মুচকি হাসে। লক্ষ্মীর দিকে তাকিয়ে বলে, তুই তো আমাকে পয়সা দিলিনি, যেদিন গায়ে জ্বর নদীতে নামতে পারিনি সেদিন উপোস। কার্তিকের দিকে তাকিয়ে বলে, ইস, তুই কি সুন্দর, আর লোকে অন্ধকারে আমায় দেখলে মামদো বুধ বলে। গণেশের প্রতিও তার অভিযোগ, কেন সে অমন সুন্দর ঠাকুর বানাতে পারে না? আর কোনোদিন এমন হয়নি যে সে এত খেয়েছে তার পেটটাও গণেশের মতো? শুধু অসুরের দিকে তাকিয়ে বলে, তুই আমার খিদের মতো। এই পাঁচ মা ভাই বোনের সংসারে কাঙালি কখন যে একজন হয়ে গেছে তা সে নিজেই জানে না। মূর্তির গায়ে রং পড়ল, মেঘে সাদা মেঘে বন্ডলে দল আকাশে ভিড় করে রয়েছে। গ্রামের ছেলেরা রোজ ঠাকুর গড়া দেখতে আসে, আর তারিণী খুড়ো মাঝে মাঝে এসে বলে, আমার জুহরির চোখ। মহালয়া এসে গেল, তর্পণের দিন ঘাটে প্রচন্ড ভিড়। ওই দিন কাঙালির আয় হয় সব থেকে বেশি, কিন্তু এবার সে আর জলে নামবে না। এবার সে মায়ের চোখ আঁকবে। মায়ের চোখ আঁকতে গিয়ে কাঙালি নিজের মায়ের চোখের কথা মনে পড়ে গেল।
সে চোখ বন্ধ করে যা দেখলো তাই আঁকলো। মা চোখ মেলল, কাঙালির চোখে জল, পূর্ণিমা চাঁদের আলো জলের বুকে পড়ে যখন চিকচিক করে মনে হয় ঠাকুরের সারা গায়ে কেউ যেন অলংকার পরিয়ে দিয়েছে। কাঙালি গুটিসুটি মেরে কাঠামোর তলায় শুয়ে পড়ে, তখন তার একটুও ভয় করে না। ঠাকুর এবার দোলায় আসবে, চতুর্থীর দিন সবাই ঠাকুরকে মণ্ডপে নিয়ে যাবে। গ্রামের মেয়েরা উলু দিয়ে শাঁখ বাজিয়ে ঠাকুরকে মণ্ডপে নিয়ে যেতে এসেছে। কাঙালি এসে তারিণী খুড়া দরজার সামনে দাঁড়াল। খুড়া, ও খুড়া, আমি মাকে দিব না। মানে? মানে কিছু না, দেব না। এই শুনে সবাই হই হই করে উঠল। তারিণী খুড়াও হাত দেখিয়ে সবাইকে শান্ত হতে বলল, এই দিবি না কেনে, দিবি না কেনে? নিজের মা ভাই বোন কে কেউ দেয়? শুনে সবাই হেসে উঠল। একজন তো মাথায় চাটি মেরে বলল, এই জন্যেই কি তোমায় কত তিন মাস ধরে বসে বসে খাওয়ালাম? হ্যাঁ, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুজো মণ্ডপের পাশে কাঙালি ঠায় বসা। কত মালা, কত মন্ত্র, কত প্রার্থনা, কত ধূপের গন্ধ, কত প্রদীপের আলো। দশমীর চাঁদ আকাশে, সিঁদুর খেলা, ঢাকের বাদ্দি, সঙ্গে তাসাপাটির হিন্দি সুরে দলাচল, সাথে মাতাল করা বোম্বেটে নাচ। কাঙালি কাঙালি দেখছে, কেমন একটা অস্থিরতা কাজ করছে কাঙালির ভেতরে। কাঙালি এসে তারিণী খুড়ার সামনে দাঁড়ান। খুড়া, ও খুড়া, তোমরা আমার মাকে বিসর্জন দিও না। ঢাকের আওয়াজ, সিঁদুর খেলা, তাসাপাটির নাচ এবং উৎকার আওয়াজ, কাঙালি কি বললো তারিণী খুড়াকে শুনতে পেল না। কাঙালি ছুটছে, কাঙালি ছুটছে আর বলছে, তারিণী খুড়া, ও তারিণী খুড়া, তোমাদের তো পুজো হয়ে গেছে, আমার মাকে তোমরা ফেরত দিয়ে দাও। তারিণী ছুটছে, কাঙালি ছুটছে, কাঙালি ছুটছে আর বলছে, তারিণী খুড়া, তোমরা যাকে চার দিন ধরে পুজো করলে, আদর করলে, ভালোবাসলে, তাকে কি কেউ ফেলে দেয়? তারিণী খুড়া, আমার মাকে তোমরা ফেরত দিয়ে দাও। তারিণী খুড়া, ও তারিণী খুড়া, কাঙালি হুমড়ি খেয়ে পড়ল। দূরে হাজাকের আলো, মাকে সাত পা ঘোরানো হচ্ছে। কাঙালি বলছে, তারিণী খুড়া, আমার মাকে আমি কখনো দেখিনি, আমার ভাই, আমার বোন। মা দুর্গা ঝপাং করে গঙ্গায় পড়ল। তারিণী খুড়া, আমার মা ভাই বোন। কাঙালি চিৎকার করে মা বলে গঙ্গায় ঝাঁপ দিল। কাঙালির গলার আওয়াজটা আর শোনা গেল না। ঢাকে তখন বাজছে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর যাবে বিসর্জন। অপূর্ব, এমন কিছু পরিবেশনা থাকে যেখানে কথাটা মনে হয় না বললেও হয়, এরকমই একটা পরিবেশনা আমরা সবাই মুগ্ধ হয়ে শুনলাম কাঙালি। আবারও আমরা আসছি জোডিয়াক টিভির পুজোর আড্ডায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জোডিয়াক টিভি।